প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন, তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমি, আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আছেন, স্পেশাল ফেরেশতা, মালায়েকা। আর আমাদের সায়েন্স অবশ্য মালায়েকায় বিশ্বাস করে না, তারা জিন জাতিতেও বিশ্বাস করে না, যদিও বা অনেক তত্ত্ব উপাত্তর সাথে জিনের সম্পর্ক আছে, এটা আবার কেমন কথা, এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান, ব্যক্তি শয়তান, মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে, বিশ্বাস করেন না? দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে, এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে, তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছোড়েন, ওখানকার ফেরেশতারা আছেন, তারা অগ্নি শিখা নির্বাপন করেন, সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন। এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে, সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে, তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে, তখন তার কথা ফলে যায়, মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগুলো সবই ফিতনা। যাই হোক, এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন। আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না? আজকে থেকে 100 বছর 200 বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত? আমরা এখন যেখানেই মুভ করছি, সিসি ক্যামেরা, ভিডিও, এটা সেটা, স্যাটেলাইট, এগুলো আছে না? আজকে থেকে 300 বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত? আজকে থেকে 1000 বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায়, সে বলবে যে পাগল, তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস। ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের, চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক, এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয়। এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেশতা আবার কি জিনিস, জিন আবার কি, ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে, সুবহানাল্লাহ। মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই, প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে, না হলে তরল, না হলে বায়বীয়, এর বাইরে কিছু নাই। আসলে কি তাই? তো সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না, এর ঊর্ধ্বে অনেক কিছু আছে, এর জ্ঞান, এর শেষ সীমা থেকে আল্লাহ পাকের জ্ঞান শুরু হয়।